পুজোর আগেই শহর ছাড়লেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে তীর্থে যাবেন তিনি। প্রত্যেক বছরই এই সময়টাতে মন্দিরে মন্দিরে ঘুরে কাটান অপরাজিতা। এবছরও তাই সোমবার থেকেই বেরিয়ে পড়েছেন তিনি তার শান্তির খোঁজে। অভিনেত্রী জানিয়েছেন, প্রথমে সিডনি যাব, তারপর শনি সিঙ্গাপুর যাব, তারপর সেখান থেকে ত্র্যম্বকেশ্বর যাব, তারপর কলকাতায় আসব। কিন্তু কবে কলকাতায় ফিরবো তার ঠিক নেই, হাতে সময় আছে, যদি ইচ্ছা হয় অন্য কোথাও যেতে পারি। অভিনেত্রী জানান, এবারের পুজোতে কোনো পরিকল্পনা নেই আমার,